নামাজির সঙ্গে চললে পড়ে ওই মানুষটা নামাজি হয়ে যায় কথা ঠিক না তবলিগ ওলার সামনে দেখবেন একদিন দুই দিন তবলিগ করেন সপ্তাহে তালিম করেন মসজিদে তালিম হয় প্রতিদিন তালিম হয় মাসে একবার তিন দিনে যায় ওই লোকটা একটা সময় এমন হয় যে লোকটা তিন দিন সময় লাগায় অল্প অল্প তবলিগ করে একটা সময় হাত তুলা ইস্তেমার ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় ইস্তেমার ময়দানে তিন চিল্লার জন্য তশকিল হয়ে যায় আসে না নাই আওয়াজ দিয়া গ পরিবর্তন হয় কি হয় না কিন্তু একটা মানুষ এমন আছে জীবনে কোনোদিন বিড়ি গাঁজা খায় নাই কিন্তু একটা গাঁজাখোর বিড়িখোর বাবাখোর ইয়াবাখোরের সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে ও মানুষটাও আস্তে আস্তে বিড়ি খাওয়া শিক্ষা লায় গাঁজা খাওয়া শিক্ষা লায় কথা কোন ঠিক না বা দুষ্ট এক টান দে আস্তে আস্তে ঠিক হয়ে যাবো কন্ট্রোলে যাইব কথা ঠিক না খারাপের সঙ্গে চললে খারাপ হবে এতে কোনো সন্দেহ আর ইমানদারের সঙ্গে চললে ওই বান্দা ইমানদার হবে এত কোনো সন্দেহ নাই চিল্লা বললাম আল্লাহু আকবার হয়েছে না হয় নাই আপনাদের সমাজে এমন লোক নাই যে তবলিগে গিয়া সরমনায় গিয়া হকানি পীরের দরবারে যায় এখন রাস্তা দিয়ে হাঁটে মাথায় পাগড়ি বাঁধে গালে দাঁড়িয়ে রাখে জুব্বা রাখে আজনবী কোনো মানুষ অপরিচিত কোনো মানুষ যখন তাকে দেখে মনে করে সেও মনে হয় এই এলাকার একজন ইমাম কথা ঠিক না পরিবর্তন হয়ে যা কারণ ওই নেককারের একটা তাসির একটা প্রভাব তার মাঝে পড়ে আর বদকারের সঙ্গে থাকলে ওই বদকারের তাসির আর প্রভাবও তার মাঝে পড়ে যায় অকবা ইবনে আবি মুয়াইদের বন্ধুরা বলে শুধু অস্বীকার করলে হবে না বরং মুহাম্মদের মুখে কালিমা যার সামনে কালিমা পড়েছো ওই মুহাম্মদের মুখে যদি থুতু মারতে পারো তবে বিশ্বাস করব আজকের সমাজে এমন মানুষ আছে দেখবেন যে মানুষটা তার দল ঠিক রাখার জন্য তার পজিশন ঠিক রাখার জন্য যে মানুষটা ক্ষমতায় টিকে থাকার জন্য তার বন্ধুদের ঠিক রাখার জন্য তার বন্ধু বুঝেননি তার বন্ধুদের ঠিক রাখার জন্য বন্ধুরা যেন খুশি হয় বন্ধুদেরকে ঠিক রাখার জন্য আমাদের দেশে মুসলিম প্রধান দেশ হওয়ার পর বেঈমান আর নাস্তিকবাদরা মাথা সারা দিয়ে উঠে কথা বলো মুসলমান ঠিক না বেটি আল্লাহর নবী বিশ্বনবী সাল্লামের দরবারে ওকবা ইবনে আবি মুয়াইদ দল বল নিয়ে হাজির দল বল নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মজলিসের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে এমন সময় আল্লাহর নবী নজর করে দেখেন দূর থেকে ওকবা ইবনে আবি মুয়াইদ দল বল নিয়ে আসতেছে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ওকবার পজিশন বেশি ভালো লাগে না কিন্তু নবীজি মন্দ ধারণা করলেন না একটা সুধারণা করেছেন কারণ একজন মুমিন একজন মুমিনের প্রতি সুধারণা করবে মন্দটা নয় কিন্তু আজকে দেখবেন যে একজনের শুধু মনে করেন একটা কি কয় পিছন দিয়ে বাতাস বেরিয়েছে সহজ ভাষায় হইলো ফাঁদ দিছে কি দিছে বলেন না কি দিছে আরেকজন একই বুঝে মনে হয় আগে দিছে কথা বলেন মানুষ মন্দটাকে যে পরিমাণ নাড়াচাড়া করে সহজে বলছি বুঝার জন্য হাইছেন না মন্দটাকে একজন মানুষের একটা মন্দ পাইলে যেই পরিমাণ নাড়াচাড়া করে একজন মানুষের গুণকে সেই পরিমাণ নাড়াচাড়া করে না কথা বলেন ঠিক না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বরে আরবি মন্দ ধারণা করলেন না সুধারণা আমার মন বলে উকবা গতকাল একা কালিমা পড়ে মুসলমান হয়েছে আমার মন বলে আজকে দল বল নিয়ে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য সুবহানাল্লাহ বলেন এখান থেকে আরেকটা জবাব আসে নবী গায়েব জানে না কথা ঠিক না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গেলেন উকবাও সামনে আসলেন সামনে যাইতে দেরি উকবা পয়গম্বরের মুখের মধ্যে থুতু মারতে দেরি করে নাই চিল্লা বলে নাউজুবিল্লাহ মিন জালিম আমাদের সমাজে এমন অনেক কুলাঙ্গার আছে যে কিনা আলেমদেরকে রশি বেঁধে জেলখানায় বন্দি করে রাখে কথা বলে ঠিক কিনা আলেমদের বিরুদ্ধে কথা বলতে দ্বিধা করে না ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলতে দ্বিধা করে না কোরআনের বিরুদ্ধে কথা বলতে দ্বিধা করে না কথা বলা মুসলমান ঠিক কিনা উকবা ইবনে আবি মুয়াইদ এমন খারা জাহান্নামী আল্লাহর নবীর মুখের মধ্যে থুতু মেরে দিয়েছে চিন্তা করে দেখেন চেহারাটা কার মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আল্লাহু আকবার কেমন চেহারা বিশ্বনবীর চেহারা কেমন ছিল আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন ও কোরআন বল আমার নবীর চেহারাটা কেমন ছিল সঙ্গে সঙ্গে কোরআন জবাব দিয়ে দিবে ওয়াদ্দুহা
বলেন আল্লাহু আকবার প্রভাতের মতো প্রভাতের সূর্য যেমনি ভাবে উদ্ভূত হয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এরকম উদ্ভূত হইত যেদিক দিয়ে হাইটে যাইত মনে হইত আকাশের চাঁদ হাইটে যাইতেছে চিল্লা বলে আল্লাহু আকবার আপনি যদি নবী আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন তুমি কি বলতে পারো আমার নবীর চুল মোবারক কেমন ছিল সঙ্গে সঙ্গে কুরআন জবাব দিবে ওয়াল্লাইল ইদা সাজা আমার নবীর চুল মোবারক ছিল কালো কুসকুসে কালো বলেন না আল্লাহু আকবার আপনি যদি কুরআনকে প্রশ্ন করেন ও কুরআন তুমি কি বলতে পারো আমার নবীর আখলাক কেমন ছিল সঙ্গে সঙ্গে কুরআন জবাব দেয় ওয়া ইন্নাকা লালা খুলুকিন আযীম বলেন আল্লাহু আকবার আমার নবীর চরিত্র ছিল খুলুকে আযীম নবীর চরিত্র ছিল খুলুকে আযীম আযীম মানে কি আযীম মানে এত বড় এত সম্মানিত যেটা মাপা যায় না বলেন আল্লাহু আকবার কোরআনুল আযীম কোরআন কত বড় মাপা যায় বলেন মাপা যায় পনেরো শত বছর আগে থেকে কোরআনের তফসির চলে প্রতিদিন নতুন নতুন তফসির হয় কথা ঠিক না কিন্তু শেষ করতে পারবে এই জন্য কোরআনুল আযীম আল্লাহর আরশ আরশিল আযীম আর আমার নবীর চরিত্র হলো খুলুকে আযীম চিল্লা বলে আল্লাহু আকবার ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম অথচ এই পবিত্র নবীর এতার সম্মান তার মর্যাদা তার আখলাকের বিরুদ্ধে আজকে সমাজের নাস্তিক বেঈমানরা কথা উঠায় বলে কিনা মোহাম্মদ দুশ্চরিত্রবান চিল্লা বলে নাউযুবিল্লাহ কেমন হলো মুসলমান আজকের কেমন হলো মুসলমান আজকে কেমন হলো অথচ সারাদিন তারা এই সমস্ত ফায়সা নারী নিয়ে থাকে তাদের বিরুদ্ধে কোনো কথা হয় না কিন্তু আলেমরা যদি তার নেককার স্ত্রী তার লাইসেন্সধারি স্ত্রী নিয়ে যদি রাস্তাঘাটে হাঁটে কয় লাইসেন্স আসেনি কথা বলেন পয়গাম্বরে আরবি ইসলাম পবিত্র ছিলেন পবিত্র কথা বাড়াবো না বিশ্ব নবী ইসলামের মুখে যখন থুতু মেরে দিলেন আল্লাহর নবীজি একবার চিন্তা করে দেখেন কতটা মায়া আর দরদ নিয়া মহাব্বত নিয়া পয়গম্বরে আরবি সাল্লাম উকবা ইবনে আবি মুইতের কাছে গেছেন কারণ আমার নবীজি এমন দূরে দিছিল কোনো কাফের বেঈমানও যদি মারা যাইত বিশ্ব নবীজি সাল্লাম তার জন্য সুখের বাণী ছেড়ে দিত হাই রে আমার একটা উম্মত আজকে জাহান্নামী হয়ে গেল আজকে আমরা ওয়াশ করি আজকে আমরা মসজিদে জুমা পড়াই নামাজ পড়াই আজকে আমরা এলাকায় এলাকায় ঘুরি এলাকায় খাই ইমামদের কথা আমাদের কথা বলতেছি আমাদের মাঝে ওই পরিমাণ উম্মতের দয়া আর উম্মতের মায়া নাই যে পরিমাণ দয়া আর মায়া আমার নবীর ছিল কথা বলেন ঠিক পয়গম্বরে আরবি সাল্লাম দয়া আর মায়ার নবী রাহমাতুল আলামিন আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন আল্লাহর নবী গো আপনারে রহমাতুল লিল আলামিন করে বানাইলাম ওই পয়গম্বরের মুখে যখন থুতু মেরে দিছে আসমানের মালিক সঙ্গে সঙ্গে গুসা হয়ে গেছেন মনে রাখবেন পৃথিবীর এই ওই নেই কোনো নেককার কি কোনো ন্যায় খেল খেল করে শুনেন বাবাজি ব্যথা হয়েছে বসেন বসেন একটা খেল করে শুনবেন বলেন তো দেখি আল্লাহ নবীরে যখন আঘাত করছে তখন আল্লাহ কি হয়ে গেছেন বেজার হয়ে গেছেন ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর এই জমিনে কোন নেককারকে যদি কোন বদকার কোন জালেম যদি আযাব দেয় কষ্ট দেয় আল্লাহর আরশকে বাজায় কথা বল মুসলমান ঠিক মনে রাখতে হবে মনে মনে মন কালা খাইলে চলবে না যে আমরা বল বুঝিনি সব কথা কওয়া যায় না তো তুইছি একটার দুইটা না শত শত থাকবা হাজারো রাখবা হাজারো আলেমের লাশ ভারতের মঞ্জিল নিয়ে গাছের মধ্যে ঝুলায় ঝুলাইয়া বেঈমানরা জালেমরা মারছে কথা বলো মুসলমান ঠিক কিনা এই বাংলার জমিনও মারবে কিন্তু বাংলার আর জমিন থেকে ইসলাম ও কোরআনকে মিছাই দিতে পারবে না কথা বলো মুসলমান ঠিক কিনা একজন হারায় যাবে শত সহস্র দাঁড়ায় যাবে কারণ এই কোরআনকে আল্লাহ পাক নাজিল করেছেন হেফাজতের মালিক কে ইউরিদুন আল ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম والله متم نوره ولو كره الكافرون মোমের বাতি তুমি ফুদিয়া নিভাই দিতে পারবা কিন্তু কোরআনের বাতি ফুদিয়া নিভাই দেওয়া যাবে না কারণ কোরআনের বাতি স্বয়ং কে জ্বালিয়েছে পারবে বলেন না পারবে চেষ্টা তো বহু করে কিন্তু পারে তো আন না কথা ঠিক না
চেষ্টা বহু করে কিন্তু পারে না যত চেষ্টা করে তত জইলা উঠে চিল্লা বলো আল্লাহু আকবার বলেন মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র কম হইছে মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র কম হইছে না জঙ্গি রাকরা কইছে না কয় নাই যারা কইছে গুনতা করে খোঁজা হওয়া যায় না মনে রাখবেন যত করবে তত বাড়বে যত করবে তত বাড়বে কারণ কোরআন কার হেফাজত করবেন কে আর এই জমিনে কোন নেককার কোন মুমিনকে তুমি যদি আঘাত করো ওই পাল্টা আঘাতের অপেক্ষায় থাকো স্বয়ং আল্লাহ তাআলা তোমার বিরুদ্ধে দাঁড়ায় যাবে কে দাঁড়াবে জোরে বলেন না কে দাঁড়াবে আল্লাহ নিজে দাঁড়ায় যাবে কারণ আ বন্ধুকে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহ বলেন যারা আমি আল্লাহর বন্ধু যারা আমি আল্লাহ পাকের প্রেমিক তাদের কোনো ভয় নাই কোনো পেরেশানি নাই কে বলেছেন মোকাবেলা করবেন কে আল্লাহ মনে পারতো না কথা বলেন পারবে না পারছেন আগে ওভারে নাই হ্যাঁ পারছে